বাঁকুড়ায় কোভিড বিধি মেনে খুলে গেল সকল স্তরের বন্ধ থাকা প্রতিষ্ঠান। নিয়ম মাফিক চলছে দোকান থেকে শুরু করে বাজার হাট সবকিছুই। তাহলে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কেন খোলা হয়নি স্কুল, উঠেছে প্রশ্ন। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতেই আন্দোলন তীব্র করেছে বামেরা। শনিবার ওই দাবিতেই বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত মাচানতলায় মোড়ে স্কুল কলেজ খোলার দাবিতে বাঁকুড়ার মাচানতলা মোড়ে প্রতীকী পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এবং অবিলম্বে স্কুল খোলার দাবি জানানো হয়। তারপর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। বিকাশের নামে প্রহসন চলবে না, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করা চলছে না, চলবে না। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই সংগঠনের বাঁকুড়া জেলা নেতৃত্ব। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নামে রাজ্যের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চেষ্টা চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে তারা সাধারণ মানুষকে নিয়ে তারা লড়াইয়ের আন্দোলনে নেমেছেন। শুধুমাত্র বাঁকুড়া নয়, রাজ্যের সর্বত্র এই আন্দোলন তারা ছড়িয়ে দেবেন বলে দাবি করেন। বলবো বলতে রাজ্য সরকারের কাছে আমরা একটা বার্তা এই অবরোধের মাধ্যমে দিতে চাই, যে বিগত দু বছর হতে চলল রাজ্যের প্রত্যেকটা প্রান্তের স্কুল কলেজ যেখানে বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা একটা ক্লাস ওয়ান টু এর ছাত্রছাত্রীরা তাদের ওয়ান টু এ যারা পড়তো তারা দু বছর করার পরে তারা থ্রিতে যখন উঠে যাচ্ছে তারা নিজের নামটা পর্যন্ত বলতে পারছে না, তারা তাদের নিজেদের পড়াশোনাটা কি কোন অক্ষর জ্ঞানটুকু তাদের হচ্ছে না। এই শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, একটা প্রজন্মকে দিনের পর দিন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে রাজ্যের সরকার, এই ব্যবস্থা চলতে পারে না। তাই আজ আমরা রাজ্যের প্রত্যেকটা প্রান্তরে এসে ভাই আন্দোলন নেমেছে, আজ তারই প্রতীকী অবরোধ আমরা এই বাঁকুড়া শহরের মাচানতলায় আমরা করেছি। যদি মাননীয় তার এবং মাননীয় এবং তার সরকার যদি এই পদক্ষেপ না নেয়, দ্রুত যদি স্কুল কলেজের ক্যাম্পাসে তারা না খোলে, তাহলে এই এসে ভাইয়ের আন্দোলন দীর্ঘ হবে এবং রাজ্যের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে যাবে, যেটা একটা বৃহত্তর আকার নেবে। এবং আমরা ছাত্রছাত্রীদেরকে এই বার্তা দিতে চাই যে এসে ভাই তাদের স্বার্থে লড়বে এবং স্কুলে তাদেরকে ফিরিয়ে ছাড়বে। শুধু স্কুলে ফেরা নয়, তাদের সঠিক পুষ্টিকর খাবারের দাবি, তাদের মিড ডে মিল চালু করতে হবে, তাদের পরীক্ষা যত সময় নিতে হবে, অনলাইন ব্যবস্থা কোনো ক্রমে একটা শিক্ষা ব্যবস্থা হতে পারে না। রাজ্যের অধিকাংশ মানুষ যখন গরিব, একটা সংখ্যা দরিদ্র, তাদের হাতে মোবাইল নেই, তাদের হাতে ইন্টারনেট খরচ বরাবর পয়সাপাতি নেই, তারা কোথায় যাবে? অনলাইন শিক্ষা ব্যবস্থার এই জুলুমবাজি আমরা মানছি না। তাই আমরা চাই আবার ক্লাসরুমের খুলুক, বাচ্চারা আবার ক্লাসে যাক, ক্লাসে সেখানে শিক্ষা গ্রহণ করুক, এই দাবি নিয়েই আমাদের এই সংগ্রাম চলছে, আমরা চালাবো। পরবর্তী ক্ষেত্রে যদি রাজ্য সরকার আমাদের এই দাবি না মানে, তাহলে আমরা রাজ্য জুড়ে বৃহত্তর কর্মসূচিতে আন্দোলনে আমরা পথে নামব। বাঁকুড়া থেকে মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।